বর্তমানে বাংলাদেশে লেবু এমন একটি ফল যা লেবু চাষ থেকে শুরু করে বাজার পর্যন্ত শীর্ষস্থান ধরে রেখেছে। কারণ লেবু চাষটি অত্যন্ত লাভজনক, লেবু গাছে খুব কম খরচে বেশি লাভ করা যায়, এর বাজার চাহিদাও অনেক। লেবু ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল, বিশেষ করে ডায়াবেটিক্স রোগীর জন্য অত্যন্ত কার্যকরী এই লেবু ফলটি। তো সুপ্রিয় দর্শক, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে পরবর্তী এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। তো আশা রাখছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোথাও টেনে দেখবেন না, হয়তো এই চাষটি করতে যারা ইচ্ছুক তারা হয়তো কোনো গুরুত্বপূর্ণ কোনো তথ্য এড়িয়ে যেতে পারেন। তো দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, এনি কৃষির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা এসেছি আমার বন্ধুর বাগানে। আমরা ছোটবেলা থেকে একসাথে পড়াশুনো করেছি, তো পড়াশোনার মাঝে আমার বন্ধু আমাকে একদিন বলল যে বন্ধু আমি একটি চাষ শুরু করব। তা আমি বললাম যে কী চাষ? তো সে বললো আছে চায়না থিরি একটা লেবু চাষ করবো। তাই বললাম যে এটা তো আমরা পরে দেখলাম আছে ইউটিউব, আমরা ঘাটাঘাটি করলাম আমরা দুই বন্ধু, তো ইউটিউবে দেখলাম যে এই চাষটা খুবই প্রসিদ্ধ এবং খুবই জনপ্রিয়। বিশেষ করে যখন আমার বন্ধু এই পরিকল্পনাটা নিল তখন করোনার শুরুর দিকে, আর করোনার শুরুর দিকে যখনই এই আমার বন্ধু এই চাষটা সম্পর্কে উদ্বুদ্ধ হলো তখন ধারণা আসলে যে করোনার একটু বিপরীতে এই লেবু ভিটামিন সি সমৃদ্ধ এই ফলটি সবার কাছে একটু জনপ্রিয়তা হয়ে উঠল। তো সেই হিসেবে আমার বন্ধু সে এটা করলো, চিন্তা ভাবনা করলো, আর বর্তমান আপনি জানেন যে আমার একটি বাগান আছে বা আমিও আমার বন্ধুর উদ্বুদ্ধ হয়ে আমি চাষটি শুরু করেছি। তো আজকে আমার বন্ধুর সাথে আপনাদের পরিচয় করে দেব, চলুন আমি আমার বন্ধুর সাথে কথা বলি। বন্ধু কেমন আছো তুমি? হ্যাঁ ভালো, তুমি ভালো আছো? ভালো। তো আজকে আমরা তো চলে আসলাম দুই বন্ধু ক্যামেরার সামনে চলে আসলাম, তো আমরা আজকে আমাদের দর্শক বন্ধুদের তোমার এই সফলতার গাথা কথা আমরা তাদেরকে জানাবো। তো তুমি এ চাষটা যদি বলতে যে কতদিন আগে শুরু করেছো, আমার যা ধারণা হয়তো 1.5 বছর হচ্ছে। হ্যাঁ 1.5 বছর হচ্ছে। 1.5 বছর বা আমার করোনাও আছে 1.5 বছর, যেহেতু আমি আমার বন্ধুর সাথে সম্পৃক্ত ছিলাম এই চাষ সম্পর্কে। তো এই 1.5 বছরে তুমি আমাদের একটু যে বলবা যে আসলে চাষটা কেমন লেগেছে তোমার, এক এক কথায় যদি উত্তর হয় চাষটা কেমন লেগেছে? চাষটা খুব ভালো এবং খুব লাভজনক। আচ্ছা, এই লাভজনক চাষ বলতে বাজার আছে যে এটা তো সবসময় কি একরকম থাকে? এটা না, একটু ওঠানামা হয়, একটু ওঠানামা হয়। আচ্ছা, বর্তমান বাজার যদি আমাদের দর্শক ভাইরা যদি বলা হয় বর্তমান বাজারটা কত করে যাচ্ছে এখন? 1 টাকা 10 পয়সা, 1 টাকা 20 পয়সা এরকম এমন যাচ্ছে। যখন আছে যে আমাদের মাহে রমজান আসে তখন কেমন যায় দাম? তখন 3 টাকা 4 টাকা 5 টাকা পর্যন্ত হয় এমন হয়। তো এখানে আছে যে তুমি আমাদের দর্শকদের বলো যে এখানে তুমি কত মানে কতগুলো চারা লাগিয়েছো বা কতটুকু জায়গা এখানে তোমার? এখানে 10 কাঠা জায়গা, এখানে 42টে চারা লাগানো আছে। 42টে গাছ লাগানো আছে। তো 42টে গাছে যদি আমরা এখন বর্তমান আমরা তো বাগানটি আছে ঘুরে দেখছি, বাগানে যে প্রচুর ফল আমরা দেখতে পাচ্ছি, তো প্রচুর ফল বলতে আমরা একটা একটা গাছে যদি হিসাব করি তো কয়টা করে ফল মানে ধরে আছে মনে হয়? এখন তো এক একটা গাছে 400-500 তো আছেই এক এক গাছে ফল। 400-500 মানে কোনোটা আমরা দেখছি পাচ্ছি যে কোনোটা গুটি আছে, কোনোটা ফুল আছে, কোনোটা বড় আছে, কোনোটা মানে পরিপক্ক হয়ে গেছে তোলার জন্য। মানে এইভাবে যদি হারভেস্ট করা হয় তাহলে মাসে কি 1000 বা 2000 লেবু তোলা যাবে গাছ থেকে? হ্যাঁ, এক এক গাছে থেকে তোলা যাবে, তোলা যাবে, তাই না? তাহলে সেই হিসেবে তুমি যদি আমাদের দর্শকদের বলো যে এই লেবু চাষ করতে যে তোমার তোমার কাছে যে কি কি তুমি ইয়ে ব্যবহার করো, পদ্ধতিগুলো ব্যবহার করো আমাদের যদি একটু বলো। পদ্ধতি বলতে তুমি কীটনাশক কিংবা সার কিংবা এই যে বিভিন্ন ধরনের যে পরিচর্যাগুলো আছে, ডাল কাটিং করা লাগে,
তা এমন আছে যে এগুলো কিভাবে করো, প্রত্যেক মাসে মাসে না ছয় মাস পর পর করা লাগে? প্রত্যেক মাসে মাসে না, এই দেখা যাচ্ছে যে সার ওই মাসে মাসে দেওয়া পড়ে, তারপরে কীটনাশক ব্যবহার করা হয় রকম 20 দিন এক মাস আর রকম। আচ্ছা আচ্ছা। আর দেখা যাচ্ছে অতিরিক্ত ডাল লম্বা হয়ে গেল, সেটা একটু কাটিং করলাম আর মাটিতে ঝুলে গেল, সেই ডালগুলো দেখা যাচ্ছে যে বাঁশের চটা করে চটা খুঁটি পুঁতে একটু উঁচু করে বেঁধে দিলে কি লেবুগুলো নষ্ট হয় না, কালার ডিসকালার হয় না, ডিসকালার হয় না। আর আছে যে গাছে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস, আলো বাতাস পাই। আর পেলে কি এর কোনো সুবিধা আছে আলো বাতাস? হ্যাঁ, আলো বাতাস যত পাবে তত গাছ চারিদিকে বাড়বে এবং ফল চেহারা হবে, গাছের চেহারা ভালো হবে। আমরা যে বাগান আমরা ঘুরে ঘুরে দেখছি যে এত সতেজ এত সবুজ আমরা গাছ দেখি না, আর এত ফল মানে দেখছি আমরা, যেটা এইটা আছে যে কিভাবে সম্ভব হয়েছে? এটা কি সঠিক সময়ে সার ব্যবহার করা এবং সঠিক সময়ে কীটনাশক ব্যবহার করা, ভিটামিন কীটনাশক? আমাদের দর্শক বন্ধুরা যদি আছে যে জানতে চায় যে আসলে কি কি সার ব্যবহার করে, তা সুপ্রিয় দর্শক এখানে কি কি সার ব্যবহার করে যদি বলা হয়, এক এক স্থান ভেদে এক এক কোম্পানি কিন্তু এক এক ওষুধ মানে দিয়ে থাকে। তো সে থেকে আপনারা যদি, আমার বন্ধুর পক্ষ থেকে আপনাদের বলছি যে আপনারা যদি এই চাষটি করতে চান বা এর পরিচর্যা সম্পর্কে জানতে চান বা কী কী হরমোন জাতীয় হোক সার কীটনাশক যাই হোক, আপনারা নিকটস্থ আপনাদের যারা সারের ডিলার আছে তিনাদের সাথে যোগাযোগ করে আপনারা ওষুধগুলো সংগ্রহ করে সেভাবে তাদের কাছ থেকে ওষুধ নিয়ে আপনারা গাছে প্রয়োগ করবেন। আর এই চাষটি বন্ধু আছে যে খুবই লাভজনক, আমি তোমার দেখা দেখে কিন্তু চাষটা করেছি। তো সেই হিসেবে আমার বন্ধু আমার আগে বলেছিল যে তুমি চাষটা করো, চাষটা খুব ভালো, তো আমি সেভাবে সময় হয়ে ওঠেনি। তো বন্ধুর সফলতা দেখে আমি আছে যে এই চাষটা শেষ বেশ করেই ফেলেছি। আমিও আমার বন্ধুর মতো চেষ্টা করছি যে বাগানটা কিভাবে ডেভেলপ করা যায়। বন্ধু তুমি বলো, আরেকটা জিনিস বলো যে আসলে তুমি এই বাগান থেকে এখনো পর্যন্ত কত টাকা লেবু বিক্রি করতে পেরেছো? আমি মনে করো যে এই বাগানে 70,000 টাকার মাল বিক্রি হয়ে গেছে, আর এখনো তাও হচ্ছে কত মাসে মনে হয় 12-14 মাস হবে, এর ভিতরে 70,000 টাকার মাল বিক্রি হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে প্রচুর ধরন মানে আমরা এখনো পর্যন্ত যেগুলো বাগান আমরা পরিদর্শনে গিয়েছি আসলে এত ফলন আমরা হচ্ছে যে দেখিনি, যে এত ফলন। হ্যাঁ, এখন এই এই যা আছে এ তো একটু কম দেখা যাচ্ছে। আমি গত সপ্তাহে এই বাগান থেকে 5,000 লেবু ভাঙিছি। ও, তার মানে আপনারা এর আগে 5,000 মানে মানে তুমি এর আগে 5,000 লেবু আগেতে ভেঙে ফেলেছো? হ্যাঁ। তার মানে তারপরেও এত লেবু গাছে রয়েছে? হ্যাঁ, তারপরেও এগুলো আছে। সত্যি অবিশ্বাস্য, এখনো প্রচুর লেবু দেখেন, আবার বেসামাল লেবু ধরা। আসলে বাগান, আমি এই বাগান দেখে উদ্বুদ্ধ হয়েছি, বা আমার এই বন্ধুর প্রথমতই আমি আমার বন্ধুর কাছ থেকে চারা নিয়েছিলাম, তো এর মানে কি বলবো, এক কথায় অসাম। তো বন্ধু তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে আসার জন্য বা আমাদের সাথে কথা বলার জন্য, একটু পরিচিত হওয়ার জন্য। আমি চাচ্ছিলাম যে আমার বন্ধু আমাদের ক্যামেরার সামনে নিয়ে আসবো, প্রতিবেদনে নিয়ে আসবো, যেহেতু আমার বন্ধুর দেখা দেখে আমি চাষটি করেছি। একটু পজ করেন, পজ পজ ধরে আবার ফোন বাজে না, ফোন বাজে না, ফোন সমস্যা এটা শোনা যাবে, শোনা যাচ্ছে সব। আচ্ছা থাক, এবার জোরে বল। হ্যাঁ বন্ধু, এই যে তুমি তো আমার বাগানে এসছো, এই জন্য আমার বাগান থেকে একটু ফল দিচ্ছি, তুমি এই ফলগুলো বাসায় নিয়ে যেও। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বন্ধু আমাকে লেবু গিফট করলো, তা বন্ধু তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি সুপ্রিয় দর্শক দেখছেন মানে আমার বন্ধু আমাকে লেবু গিফট করেছে। আপনারা যদি আমার বন্ধুর বাগানে আসেন লেবুর এই বাগানটি পরিদর্শনে, তাহলে আমার বন্ধু আপনাদেরকে এমন লেবু গিফট করবে। তো সেই পর্যন্ত আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে, আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার বন্ধুর বাগানটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। লেবু চাষের বাজার মাঝে মাঝে ওঠানামা করে,
যখন আমাদের দেশে দেশি লেবুর বাজার থাকে তখন এই চায়না থ্রি লেবুর কদর কমে যায়। আবার যখন দেশি লেবুর প্রভাবটা কেটে যায় আমাদের বাজার থেকে তখন আবার চায়না থ্রি লেবুর কদর বাড়ে। আমরা জানি দেশি লেবু বছরে একবার ধরে আর চায়না থ্রি লেবু বারো মাস, তো সেক্ষেত্রে দেখা যায় যে এক দুই মাসের ফেরাতে চায়না থ্রি লেবুর বাজার কম থাকে। বেশি একটা তফাৎ বা বেশি একটা লস হয় না, কারণ লেবু চাষে কিন্তু সার খরচ স্প্রে খুবই কম। আপনি একটি আড়াই বছর থেকে তিন বছর গাছে বছরে তিনবার থেকে চারবার সর্বোচ্চ সার দিতে দেওয়া যায়, আর স্প্রেটা আপনি করতে পারেন একটু পনেরো দিন পর পর স্প্রেটা করা যায়। তো সেখানে দেখা যায় যে এক দুই মাস বা তিন মাসের ফেরাতে লেবু এই চাষটি বেশি একটা ক্ষতিগ্রস্ত করে না। আমাদের দেশি লেবুর প্রভাব মাত্র এক থেকে দু মাস থাকে, তো সেক্ষেত্রে চায়না থ্রি লেবুটা চাষের জন্য খুবই কৃষকের জন্য লাভবান। সেক্ষেত্রে তাতে আরও দেখা যায় আমাদের চাষি ভাইরা অন্য ক্ষেত্রেও ক্ষতিগ্রস্ত হতে পারে। কেন ক্ষতিগ্রস্ত হতে পারে সেটা যদি আমরা বলি, আমাদের কৃষকের যে এই লেবু চাষটি করবে মানে ফলন কম আসে, ধরে না, গাছটি অতিরিক্ত বেড়ে যায়, গাছ হলুদ হয়ে যায়, তো এইগুলো সমস্যা থাকার কারণে আমাদের লেবু চাষি ভাইরা লস খেতে পারে বা লস হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে একটাই, সেটা হলো যে আপনারা জমিতে বা লেবু গাছের গোড়ায় বছরে তিনবার সার দিবেন। বেশি যদি সার দেন তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, লেবুর ফলনটি ঠিকভাবে আসবে না। স্প্রেটা আপনি করতে পারেন কিন্তু গাছে কখনোই গাছের গোড়ায় সার মাটি দিয়ে জোর রাখা যাবে না, তাহলে হবে কি গাছের ডালগুলো অতিরিক্ত লম্বা হয়ে যাবে আর এই লম্বা হওয়ার কারণে আপনাদের এই লেবুটা নাও ধরতে পারে। দ্বিতীয়টা যে কথা হলো সেটা হলো আপনারা যারা চাষ করবেন ও অবশ্যই মাটিটি আছে যে বিশ্লেষণ করবেন যে আসলে মাটিটা কেমন হওয়া উচিত। মাটিটা অবশ্যই বেলেদোঁয়াশ মাটি, এঁটেল মাটি, এই ধরনের মাটিতে খুব ভালো এই চাষটি করা যাবে, লেবু চাষটি করা যাবে। মাটি সব মাটিতেই করা যাবে, শুধু এই দুইটা মাটি বললাম যে এতে করা যাবে না তা নয়। এই লেবু চাষের না, যে কোনো চাষের ক্ষেত্রেই প্রধান শত্রু ফলন না আসার সেটা হলো যে পানি। যদি অতিরিক্ত পানি হয় বা আপনার জমিতে অন্তত পনেরো থেকে দশ দিনই ধরি বা পাঁচ দিনের সমস্যা তেমন একটা হয় না, তো দশ দিন যদি আপনার পানিতে এই লেবু গাছ যদি ডুবে থাকে বা গাছের গোড়ায় পানি জমাট থাকে তাহলে আপনি নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হবেন। তো আপনারা যারা এই চাষটি করবেন যে তাড়াহুড়া করে এই চাষটি করবেন, আগে দেখবেন যে আমার জমিটি ঠিক আছে কিনা বা ভালো মতো এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে কিনা, পানি বাদে কিনা, তো সেই হিসেবে আপনারা যদি এই চাষটি করেন তো অবশ্যই লাভবান হবেন। তো ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। আল্লাহ হাফেজ।